বেবি রিফটি গহরায় তুলছে তারপর জাস্ট বেবি তো বেবি আমার ভাই নাম কি আপনার ভাইয়ের হ্যাঁ ভাই অমিত সিনহা কি করে তো স্যার মানে বেকারি দিয়ে কাম টাম যেখানে কাম পায় এখানে কাম করে বিয়েটে করছে বিয়ে করছে না কোনো কিছু কি মনে হয় আপনার জলে পাওয়া গেছে যে কিভাবে পড়তে পারে স্যার এখন আমি কি করব স্যার আমিও বাইরে থাকি নেশাটা করে নেশা তো করে স্যার নেশা করে তো এই জন্য আমি খুব বারণ করছি যে এইভাবে নেশা করিস না আর আমি তো আলাদা থাকি হেরা আমার শুরু দুই ভাই হেরা এখানে থাকে মা বাবা মারা গেছে হ্যাঁ তো আমার তো আরও জন্য নিয়ে এসে লালন পালন করছে তো আমি তাইনে কাছে আছি পাশে বাড়ি ছোটোবেলাতে আমার লালন পালন করছে আমি তো স্যার বাড়ি থাকি না আমি তো ডিফেন্সের চাকরি করে বাইরে আমি ছুটি আসি 27 দিনের তো এখন এই আমার ছুটিও শেষের পথে এখন আমরা প্রায় ঘন্টা দেড় ঘন্টা আগে খবর পাইলাম যে আমাদের কসবা গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের আমাদের এখানে রাধা গোস্বামীর একটা আশ্রম আছে, আশ্রমের একটা পুকুর আছে, পুকুরে নাকি একটা লাশের মতন দেখা যাচ্ছে। আমরা তৎক্ষণাৎ বিশালগড় থানার সাথে যোগাযোগ করলাম, ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করলাম, আসার পর প্রশাসনের সহযোগিতা আমরা ওই লাশ কিনে এটা শনাক্ত করার জন্য আমরা শনাক্ত করলাম। তারপর দেখলাম আমাদের গ্রামের ছেলে মণিপুরী সম্প্রদায়ের কমল সিং পিতা নন্দকিশোর সিং, হ্যাঁ ওকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কীরকম বয়স হইব? এর বয়সটা প্রায় 28 থেকে 29। সে কি নেশা টেশা করতো? মনে হয় এমন নেশা টেশা ব্যাপারে কিছু একটা হয়েছে। কি মনে হয় বিষয়টা আপনার যা দেখলেন? আমার তো সেরকমই মনে হয়, কারণ বাসপতি জায়গাটাতে কিন্তু কিছু আমাদের উপজাতি ভাইদের বাড়ি ঘর আছে, ওইখানে কিছু মদ বিক্রি হয়, ওইখান থেকে মনে হয় নেশাগ্রস্ত আসার পথে মনে কিছু একটা হয়েছে। কতদিন আগে জলে পড়তে পারে বলে মনে হয় আপনার দীক্ষা? আনুমানিক গতকালকে হয়তো এমন একটা ঘটনা হয়েছে, যেহেতু গতকালকে একটা পূজার দিন ছিল। হ্যাঁ আমার মানে ছোটো ভাই আর কি। হ্যাঁ কী মারা গেছে? এটা তো ঠিক জানি না, আমার এখানে ফোন করছে আমার যে জলের মধ্যে হেঁপুইতে আসছিল, তো এখানে দেখলাম তো চিনা পরিবেশন মানে জলে যে আসছিল হে মানে চিনা যেতেছে না ডেড বডিটা, তো এখন এসে ফায়ার ব্রিগেডটি হেরায় পড়ছে তারপর জাস্ট বেঁচে চলে যেতে আমার ভাই। নাম কি আপনার ভাইয়ের? আমার ভাই অমিত সিনহা। কী করে? সে তো স্যার এই মানে বেকারি দিয়ে কাম টাম যেখানে কাম পায় এখানে কাম করে। বিয়েটে করছে? বিয়ে করছে না কোনো কিছু। কী মনে হয় আপনার জলে পাওয়া গেছে যে কিভাবে পড়তে পারে? স্যার এখন আমি কি করবো স্যার আমিও বাইরে থাকি। নেশা টেশা করে? নেশা তো করে স্যার, নেশা করে, তো এই জন্য আমি খুব বারণ করছি যে এইভাবে নেশা করিস না। আর আমি তো আলাদা থাকি, হেরা আমার শুরু দুই ভাই হেরা এখানে থাকে, মা বাবা মারা গেছে, হ্যাঁ তো আমার তো আরও জন্য নিয়ে এসে লালন পালন করছে, তো আমি তাইনে কাছেই আছি পাশেই বাড়ি ছোটোবেলাতে আমার লালন পালন করছে, আমি তো স্যার বাড়ি থাকি না, আমি তো ডিফেন্সের চাকরি করে বাইরে আমি ছুটি আসি 27 দিনের, তো এখন এই আমার ছুটিও শেষের পথে এখন কথা। আমরা প্রায় ঘন্টা দেড় ঘন্টা আগে খবর পাইলাম যে আমাদের কসবা গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের আমাদের এখানে রাধা গোস্বামীর একটা আশ্রম আছে, আশ্রমের একটা পুকুর আছে, পুকুরে নাকি একটা লাশের মতন দেখা যাচ্ছে। আমরা তৎক্ষণাৎ বিশালগড় থানার সাথে যোগাযোগ করলাম, ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করলাম, আসার পর প্রশাসনের সহযোগিতা আমরা ওই লাশ কিনে এটা শনাক্ত করার জন্য আমরা শনাক্ত করলাম। তারপর দেখলাম আমাদের গ্রামের ছেলে মণিপুরী সম্প্রদায়ের কমল সিং পিতা নন্দকিশোর সিং, হ্যাঁ ওকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কীরকম বয়স হইব? এর বয়সটা প্রায় 28 থেকে 29। সে কি নেশা টেশা করতো? মনে হয় এমন নেশা টেশা ব্যাপারে কিছু একটা হয়েছে। কি মনে হয় বিষয়টা আপনার যা দেখলেন? আমার তো সেরকমই মনে হয়, কারণ বাসপতি জায়গাটাতে কিন্তু কিছু আমাদের উপজাতি ভাইদের বাড়ি ঘর আছে, ওইখানে কিছু মদ বিক্রি হয়, ওইখান থেকে মনে হয় নেশাগ্রস্ত আসার পথে মনে কিছু একটা হয়েছে। কতদিন আগে জলে পড়তে পারে বলে মনে হয় আপনার দীক্ষা? আনুমানিক গতকালকে হয়তো এমন একটা ঘটনা হয়েছে, যেহেতু গতকালকে একটা পূজার দিন ছিল। হ্যাঁ আমার মানে ছোটো ভাই আর কি। হ্যাঁ কীভাবে মারা গেছে? এটা তো ঠিক জানি না, আমার এখানে ফোন করছে আমার যে জলের মধ্যে হেঁপুইতে আসছিল,
এখন দেখলাম তো চীনা পজিশন মানে জলে যে আসিল হে মানে চীনা যেতেছে না ডেড বডিতে তো এখন এসে ফায়ার ব্রিগেড থেকে হেরায় পৌঁছে তারপর জাস্ট বেরিয়েছে যে আমার ভাই নাম কি আপনার ভাইয়ের আমার ভাই অমিত সিনহা কি করে খুব বারণ করছি যেভাবে নেশা করিস না আমি তো আলাদা থাকি হেরা আমার শুরু দুই ভাই হেরা এখানে থাকে মা বাবা মারা গেছে হ্যাঁ তো আমার তো আরেকজন নিয়ে এসে লালন পালন করছে তো আমি তাইনের কাছেই আছি পাশেই বাড়ি ছোটোবেলাতে আমার লালন পালন করছে আমি তো স্যার বাড়ি থাকি না আমি তো ডিফেন্সের চাকরি করে বাইরে আমি ছুটি আসি 27 দিনের তো এখন এই আমার ছুটিও শেষের পথে এখন সিনেমা এই কথা আমরা প্রায় ঘন্টা দেড় ঘন্টা আগে খবর পাইলাম যে আমাদের কসবা কাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের আমাদের এখানে রাধাগুর গোস্বামী